নমস্কার ছাত্রছাত্রী, রাত কেমন আছো? তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের বাংলার প্রথম পত্র লিঙ্গাস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমাদের সিলেবাস অনুযায়ী লিঙ্গাস গল্পটা পড়া আছে। সে গল্পের লেখক হচ্ছে বনপুর, তার কবিতা নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার জন্ম হচ্ছে 1899 সালে। এবং মৃত্যু হচ্ছে 1979। তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার পিতার নাম হচ্ছে ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তিনি 1918 সালে SSC পাস করেন এবং 1927 সালে MHC পাস করেন। তিনি দ্বারকা মেডিকেল কলেজ থেকে MHC পাস করেন এবং তিনি মেডিকেল অফিসার হিসেবে প্রথম তার কর্মজীবন শুরু করেন। তার প্রথমে ১৮১৮ সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। তার উপন্যাসগুলির মধ্যে হচ্ছে তৃণখণ্ড, কিছুক্ষণ দৈরব, আর তিনি কবিতা লিখেছেন ব্যঙ্গ কবিতা এবং চতুষ্পদ কবিতা। আর জীবনী নামে লিখেছেন মধুসূদন দত্ত, বিদ্যাসাগর। আর তার জীবনে অনেক পুরস্কার ভূষিত হন, কিন্তু তার সঙ্গে পদ্মভূষণ তার একটা পুরস্কার হচ্ছে সর্বশেষ। মূল কবিতায় যাই, মূল কবিতা হচ্ছে কেউ ছাদ। এখন আমরা মূল গল্পে যাই। মূল গল্প হচ্ছে কেউ গাছ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, কেউ পাতাগুলো ছিঁড়ে শিলেবার পিছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাগ হাজরা চুলকানিতে লাগাবো বলে। চর্মরোগের মহাঔষধ হচ্ছে এই নিম পাতা, অব্যর্থ মহাঔষধ। কচি পাতাগুলো অনেকে চিবিয়েও খায়, আবার কচি ডালগুলোকে কে ভেঙে নিয়ে দাঁত মাজে। এর জন্য সবাই এই গাছটা অনেক প্রিয়, কিন্তু এটার যত্ন কেউই নেন না। সে আবর্জনার মধ্যে গাছটা বেড়ে ওঠে, সবাই খুশি হয়, কিন্তু এই গাছটা কেউ যত্ন নেয় না, সে আবর্জনার মধ্যে বেড়ে ওঠে। একদিন হঠাৎ এক নতুন লোক এসে গাছটির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে দিল। সে ভাবছে কি সুন্দর গাছ, তার কচি পাতাগুলো, তার ফুলগুলো এক থোকা থোকা যেন আকাশ থেকে সবুজে নেমে আসছে। তো এখন এই যে নিম গাছ, সবাই এটা ব্যবহার করে চাল ডাল পাতা, কিন্তু এই গাছটাকে কেউ যত্ন নেন না। আবার দেখা গেছে কেউ ওই আবর্তনের মধ্যে এই গাছটা বেড়ে উঠছে, কেউ বলছে থাক গাছটা কাটার দরকার নেই, এটা আবহাওয়া খুব ভালো। এখন এই গল্পে সেই যখন লোকটি বলল বলে চলে যাচ্ছে, তখন গাছটির মনে হলো আমি এই লোকটির সাথে চলে যাই, কিন্তু কি করে যাবে, তার শিকড় তো মাটির নিচে গেড়ে আছে, তাই তার যাওয়ার কোনো পথ নেই। তেমনি আমাদের আজকে গল্পের ম্যাজিক বাক্য হলো ওদের বাড়ির গৃহকর্মী কর্ম নিপুণা লক্ষ্মী বউটি ঠিক তেমনি একই দশা, কারণ ছাল গাছটা নিম গাছ ছাল বাকল এবং পাতা সবাই ব্যবহার করছে, কিন্তু তার যত্ন নেই। একজন গৃহকর্ম লক্ষ্মী বউ সংসারে সে বরের যাবতীয় সব করেছে যাচ্ছে, কিন্তু তাকে কেউ সেভাবে মূল্যায়ন করে না। সেই বউটির সেই সংসার যে ছেড়ে যাওয়া কোনো কোনো মানে তার ইচ্ছেও নেই, পারেও না।
সবাইকে ধন্যবাদ জানাই আগামী ক্লাসের জন্য। শেষ করছি।